আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো আমাদের সহকর্মী সাজেদা সুইটির সঙ্গে। তিনি এই মুহূর্তে রয়েছেন কাকরাইল গির্জায়। ক্রিসমাস ইভের যে উৎসব মুখরতা, সেটার একটু বিস্তারিত জানতে চাইবো সাজেদা সুইটির কাছ থেকে। সুইটি, কাকরাইল চার্চের ভেতরে আছে আমরা এখন, এবং যথারীতি 8:30 থেকে আয়োজন গুলো শুরু হয়েছে এবং প্রার্থনা চলছে। আর্চ বিশপ বিজয় এনডি ক্রুজ পুরো আয়োজনটুকু, প্রার্থনার অংশটুকু পরিচালনা করছেন। একে একে যিশুর জন্ম থেকে শুরু করে যা যা কিছু উনি করেছেন এবং মানব কল্যাণে তার যা যা কিছু অবদান, সবকিছু ইতিহাস এখানে ভক্তদের সামনে তুলে ধরা হচ্ছে। এবং বড়দিনটা সারা বছর পেরিয়ে সবারই অপেক্ষা শেষে একটি দিন সবাই একসাথে হন এবং যিশুর কাছে তারা তাদের সবটুকু সঁপে দিয়ে তারা তাদের পাপ স্বীকার করে, তাদের চেষ্টা থাকে যে সব কিছু মিলিয়ে যাতে করে এই কল্যাণ বিশ্ব বরাবর ছড়িয়ে থাকা যায়, প্রত্যেকের জন্য কল্যাণটুকু যেন বয়ে আনা যায়। এখানে আর্চ বিশপ শুরুতেই এসেছেন এবং প্রার্থনা সঙ্গীত হয়েছে, প্রার্থনা চলছে, প্রত্যেকেই চেষ্টা করছেন যে যিশুর প্রতি তাদের যে ভক্তি শ্রদ্ধা সবটুকু উজাড় করে তুলে ধরতে। ফাদাররা জানিয়েছেন, পোপ ফ্রান্সিস এ ধরনের নির্দেশনা দিয়েছেন, জগতের যে আর্তনাদ, যে জলবায়ু সংকটের যে ব্যাপারটি কি রয়েছে বছরের পর বছর ধরে সেটি, এবং দরিদ্রদের যে আর্তনাদ, সেই দুই ধরনের আর্তনাদ থেকে মুক্তির জন্য তারা তাদের প্রার্থনা এবং যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন। এবং আগামী 7 বছর, আজ এই বছর এবং পরপর 7টি বছর তাদের এই প্রার্থনা থাকবে, তাদের এই আয়োজনের মূলে এসবই থাকবে যে জগতে আর্তনাদ এবং দরিদ্রদের আর্তনাদ কিভাবে বিমোচন করা যায়। প্রত্যেকেরই চাওয়া এই বিশ্বের কল্যাণ, মানব কল্যাণ, এবং যিশু মানুষের মাঝে মানুষের কল্যাণ অনুসারেই এসেছিলেন, মানুষকে সকল রকমের রিপু থেকে, সকল দুঃখ বেদনা অসহ্য থেকে বাঁচাতে। এবং সেই সূত্র ধরে বছরের পর বছরে বড়দিন পালিত হয়। 25শে ডিসেম্বরকে যিশুর জন্মদিন ধরা হয়, যদিও এটি সেভাবে অকাট্য প্রমাণ নেই, কিন্তু জানা যায় যে 25শে ডিসেম্বরের আগের 9 মাস আগে মারিয়ার গর্ভে যিশু এসেছিলেন। এবং সেই থেকে 25শে ডিসেম্বর বছরের পর বছর সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীরা পালন করে থাকেন। বাংলাদেশ সহ বিশ্বের সর্বত্র এই দিনটিকে, এই উৎসবটিকে সবাই যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকেন, এবং এটি আসলে সার্বজনীন উৎসবেরও একটি রূপ নিয়েছে আমাদের বাংলাদেশে। প্রত্যেকের যথাযথ সম্মান থাকে, প্রত্যেকেই চেষ্টা করেন এই অংশগ্রহণে সবার প্রতি শুভকামনা জানাতে। আত্মিক এবং জাগতিক যাবতীয় প্রস্তুতি নিয়ে তারা যিশুর কাছে নিজেকে সমর্পণ করেন, সবার কল্যাণের জন্য প্রার্থনা করে থাকেন। এখানে যারা এসেছেন তারা এই বড়দিনের আগের এই যে প্রার্থনাটা আগের রাতের, এটি আসলে বড়দিনেরই প্রার্থনার একটি অংশ, এবং যথাযোগ্য মর্যাদায় সর্বাঙ্গীন কল্যাণ কামনায় এটি চাওয়া হয়। করোনা শুধু নয়, করোনা মহামারীর মতো আন্তরিক যে মহামারীগুলো আছে, যে রিপুগুলো আছে, সকল অকল্যাণ যেন দূর হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যেন মানুষের জন্য কল্যাণকর হয়ে আসেন, এবং বিশ্বে সবাই যেন যার যার মতো করে সুখে থাকেন, সবাইকে নিয়ে ভালো থাকেন, কোনো হানাহানি না থাকে, সেই চেষ্টাই তাদের থাকে, সবার প্রার্থনার অংশ হয়ে থাকে। যিশুর কাছে তারা তাই চান, যিশুর ভালোবাসা পাওয়ার জন্য অন্যের ভালো থাকাটাও অনেক বেশি চাওয়া, এটাই এই ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন। আর এফিন এখানে প্রার্থনা চলছে, এবং এই বাংলার অংশের পরে রাত 11টায় আবার ইংরেজিতে প্রার্থনা পরিচালিত হবে। আগামীকাল বড়দিনের সকাল 9টা থেকে তাদের প্রার্থনা চলবে, এবং 12টার মধ্যে তাদের আয়োজন শেষ হবে বলে ফাদার আমাদের জানিয়েছেন। ধন্যবাদ সাজেদা সুইটি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। উৎসব মুখর যে পরিবেশ আগামীকাল বড়দিন উপলক্ষে, সেটি সম্পর্কে বিস্তারিত জানছিলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ।